একাত্তর সংযোগে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল আহমেদ। বরাবরের মতোই আমরা খবর নিয়ে কথা বলতে চাই, অনুষ্ঠানে খবরের পেছনের খবর এবং বিশ্লেষণ করতে চাই। আমরা বুঝে নিতে চাই এই মুহূর্তে যা ঘটছে দেশে তার কতখানি আমরা নিজেরা বুঝতে পারছি এবং আপনারা সেই খবর সম্পর্কে কতখানি ওয়াকিবহাল আছেন। যেমনটি এখন বড় খবর যে ফাঁসি কার্যকর যেটি হয়ে গেছে, এরপর তার নানা রকম প্রতিক্রিয়া কিন্তু এখন আসতে শুরু করেছে। প্রতিক্রিয়া এখন সাম্প্রতিকভাবে এখন আশেপাশের দেশ থেকে, যেমন পাকিস্তানের প্রতিক্রিয়া পাওয়া গেছে, এটি যেমন দেশের প্রতিক্রিয়া, একইভাবে এই ঘটনার কারণে দীর্ঘমেয়াদে বাংলাদেশের ওপরে এর কোনো প্রতিক্রিয়া আদৌ হবে কি না, এবং একই সঙ্গে যারা এখন তো আমরা শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া প্রায় শেষ হয়ে আসতে শুরু করেছে, অল্প একজন দুজন বোধহয় বাকি আছে যাদের ফাঁসি কার্যকর হয়ে গেল, কিন্তু যারা যুদ্ধাপরাধী সর্বতোভাবে, অর্থাৎ যারা সে সময়কার রাজাকার ছিলেন এবং যারা নানারকম অত্যাচার নির্যাতন করেছেন, যুদ্ধের সাধারণ সীমা লঙ্ঘন করে যারা অপরাধ সংগঠন করেছেন, সেই সব মানুষদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। এদের অনেকেই কিন্তু আবার পালিয়েও গেছেন। বাচ্চু রাজাকারের কথা আপনাদের অনেকের মনে থাকবার কথা, এমন অন্তত 80 জন যুদ্ধাপরাধী এখন পর্যন্ত কিন্তু পলাতক আছেন। পলাতক শব্দটি শুনলে সাম্প্রতিক জঙ্গি যারা পালিয়ে যাচ্ছেন, তারা কিন্তু দেশের বাইরে থেকে নানারকম ষড়যন্ত্রের মধ্যে তারা নিজেরা পড়তে পারেন। এরকম এই এই যে এই যে ঘটনার পরবর্তী যে প্রতিক্রিয়াগুলো, সেই প্রতিক্রিয়াগুলো নিয়েই আজকে মূলত আমরা কথা বলতে চাই। সে কারণে আমরা খুশি আমাদের সঙ্গে এখন পর্যন্ত আলোচনায় আছেন, যোগ দিতে পেরেছেন মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমাদের সঙ্গে আছেন, অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন, সভাপতি বাংলাদেশ ইতিহাস সম্মিলনী আমাদের সঙ্গে আছেন, এম সানাউল হক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক, ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেবার জন্য। এবং আপনারা তো আছেনই যারা এখন শুনছেন, আমাদের ফোন নম্বর আমি জানি আপনাদের অনেকেরই মুখস্থ, ফোন করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আমার মনে হয় সরাসরি আমরা যাই না আলোচনায়, অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। পাকিস্তান যে প্রতিক্রিয়া দিয়েছে, এবং সাতবারই কিন্তু একই রকম প্রতিক্রিয়া, প্রায় কাছাকাছি ধরনের প্রতিক্রিয়া, তাদের মন্তব্যটি এমন, ত্রুটিপূর্ণ বিচারে 1971 ডিসেম্বরের আগে অপরাধ সংগঠনের অভিযোগে বাংলাদেশের জামায়াতে ইসলামের প্রখ্যাত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে পাকিস্তান গভীরভাবে মর্মাহত। ত্রুটিপূর্ণ বিচার বলতে আপনার কাছে কী সংজ্ঞা, এবং পাকিস্তান কেন ক্রমাগতভাবে এর 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 প্রতিবাদ করেই যাচ্ছে? ধন্যবাদ। প্রথমে আমি মোহাম্মদ জমিরকে আজকে অভিনন্দন জানাই, আজ তার জন্মদিন। আচ্ছা, শুভ জন্মদিন, তার সুস্বাস্থ্য কামনা করি। বাহ, আচ্ছা। প্রথম কথা হচ্ছে, এই প্রশ্নটা আজকে সবাই করছেন, কিন্তু আমি একটি বিষয় বুঝতে অক্ষম যে এটা নিয়ে আমাদের এত উদ্বিগ্ন হওয়ার বা এত আলোচনার কি আছে বা এত প্রতিক্রিয়া দেখাবার কি আছে। কেননা পাকিস্তান যতবার একজন মৃত্যুদণ্ড হয় অপরাধীর, ততবারই পাকিস্তানের নামটি চলে আসে, এই কারণে যে এরা পাকিস্তানের সহযোগ হিসেবে কাজ করেছে, সেটা তো পাকিস্তানের ভালো লাগবার কথা নয়। পাকিস্তান যা করছে সেটা খুবই স্বাভাবিক, সেটা পাকিস্তান যতদিন এই বিচার চলবে ততদিন এটা করবে। এখন প্রতিক্রিয়ার ব্যাপার হচ্ছে, এটা সরকার থেকে সরকারের ব্যাপার। ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে পাকিস্তান উদ্বিগ্ন জানালে বাংলাদেশ কড়া উত্তর দেবে, যদি পাকিস্তান উত্তরের মধ্যে দিয়েছে, না হলে দরকার হলে অ্যাম্বাসেডর উইথড্র করবে, তা না হলে একটা ছোট অফিস থাকবে। সরকারের অনেক পথ আছে সরকারের ক্ষোভ প্রকাশ করার, এসব ব্যাপারে আমাদের পরামর্শ দেওয়ার কিছু নেই। সরকার যদি মনে করে যে তারা স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনা করছে, তাহলে এই ধরনের অবিবেচনা সুলভ যত সব প্রতিক্রিয়া আসবে তাদেরকে সেটা সেভাবেই কিন্তু মোকাবেলা করতে হবে। হ্যাঁ, কিন্তু তার মানে হচ্ছে পাকিস্তান এখন পর্যন্ত স্বীকারই করে না যে সেই সময়কার 71 যুদ্ধে যে যুদ্ধাপরাধ ঘটেছিল, সেটা কিভাবে স্বীকার করবে? আচ্ছা, এটা তো স্বীকার, যারা নাজি ছিল তারা কি কখনো যুদ্ধ অপরাধ হয়েছে বলে স্বীকার করে, বা যারা ফ্যাসিস্ট ছিল, এটা তো কখনো করতে পারে, করলে তো সে দোষী সাব্যস্ত হচ্ছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে পাকিস্তানকে জানে না যে তারা যুদ্ধ অপরাধ করেছে বা মানবতা বিরোধী অপরাধে তার সহযোগীরা কাজ করেছে, জানে তো। কিন্তু পাকিস্তান যদি বলে হ্যাঁ আমরা করেছি, তাহলে তো বলা হবে যে পাকিস্তানের বিচার হোক, পাকিস্তানের যারা ছিল বিচারক সেটা তো পাকিস্তান চাইতে পারে না। এখন পাকিস্তানের যে সৈন্যরা, তারা এখানে যে যুদ্ধাপরাধ সংগঠন করেছেন, তাদের বিচারটি আমরা কেমন করে, সেটা আমরা
মানে আমাদের করার কোনো ক্ষমতা আছে বলে আমি জানি না। একটা প্রতীকী বিচার হয়তো আমরা করতে পারি, ধরা যাক আমরা বললাম যে 195 না, তার বাইরেও আছে, আমরা বললাম যে এক্স কে আনতে হবে, সমন করলাম, দূতাবাসের মাধ্যমে জানালাম, জি পাকিস্তান কোনো উত্তরই দিল না, তখন কি হবে? তাহলে ইন অ্যাবসেন্সিয়া বিচার করতে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমরা তো জানি না দেশের অপরাধীদেরকে তো আপনারা খুঁজে বেড়াচ্ছেন না, পাকিস্তানের কিছু করতে পারবেন না, আমি বিদেশে পাকিস্তানে আছে, এখানে সানাউল্লাহ সাহেব ওনারা কি করবেন, ওনাদের করার কিছু ক্ষমতা নেই, এবং আমাদের বাংলাদেশ রাষ্ট্রের কোনো কিছু করার ক্ষমতা নেই। তারা সামন করতে পারে, তারা আনতে পারে, ঠিক আছে, কিন্তু মানে কিন্তু সেটা কোনো উত্তর হবে না। তখন আপনারা আমাদের বলতে হবে যে ঠিক আছে আমরা 195 জনকে ইন অ্যাবসেন্সিয়া বিচার করলাম, হ্যাঁ সেটা একটা প্রতীকী বিচার হতে পারে, মানে আমরা বলছি যে প্রতীকী বিচার এই অর্থে যে এটা প্রকৃত বিচারে, এটা গণ আদালতের মধ্যে প্রতীকী বিচার মনে করবেন না, যেভাবে আশরাফুজ্জামানকে করা হয়েছে বা মঈন চৌধুরীকে করা হয়েছে, আপনি সেভাবে করতে পারেন, কিন্তু সেটা তো কার্যত আমি বলছি কার্যকর কোনো কিছু করতে হলে বাংলাদেশকে সরকারিভাবে পাকিস্তানকে জানাতে হবে। আমার দেশে তোমরা অন্যায় করলা, অন্যায় করে তুমি তোমার দেশে চলে গেছো, এবং যে এখনও আবারও যারা এখানে অপরাধ করেছে তাদের যখন বিচার হচ্ছে আবার সেই প্রতিক্রিয়াটি আসছেই, ফলে কিন্তু তাদের দেশে যে অপরাধীরা রয়ে গেছে তাদের বিচারের কি সত্যিই কোনো পথ নেই বা কোনো কোনো পন্থা নেই আমাদের? আজ এটা যারা মুনতাজির মামুন সাহেব বললেন যে আমাদের শক্তি নেই এই মুহূর্তে তাদের বিচার করে, এটা হলো মূল কথা। এক সময় কিন্তু দেশে যে যুদ্ধাপরাধীরা ছিল তাদের বিচার করার শক্তিও কিন্তু এই রাষ্ট্রের ছিল, এই সরকারের ছিল না বা এই জনগণের ছিল না, আন্তর্জাতিক চাপ ছিল। আপনি জানেন যে 74 সনে যে বিচারেও কিন্তু যা চলছিল সেখানেও কিন্তু প্রচুর রাজাকারদের ছেড়ে দেওয়া হয়েছিল, একটা সাধারণ ক্ষমাও ঘোষণা করা হয়েছিল, যদিও স্পেসিফিক অপরাধী যারা ছিল তাদের বাদ দিয়ে। এবং এই 195 জনদেরকে যখন ছেড়ে দেওয়া হলো 195 জনকে, তখনও কিন্তু একটা বিশাল আন্তর্জাতিক চাপ ছিল, বাংলাদেশ একটি তখনকার ভাষায় এটি তলাবিহীন ঝুড়ি ছিল, বাংলাদেশের স্বীকৃতির সমস্যা ছিল, নানাবিধ সমস্যা ছিল। আজকে যে আমরা বিচারগুলো করতে পেরেছি, বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক শক্তি হয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ বাংলাদেশের একটি স্থান হয়েছে, সেই সময়ই কিন্তু আমরা এই বিচারটি করতে পারছি। ঠিক তেমনিভাবে আমি মনে করি যে আমাদের প্রতীকী হোক আর যাই হোক, প্রকৃতই বলি মানে যেমন ইন অ্যাবসেন্সিয়া করছেন, সেটা ইন অ্যাবসেন্সিয়া বিচার করা এই আইনটিতে তাতে কোনো বাধা নেই, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি করাই উচিত। আচ্ছা, এক সময় যদি আমাদের এই অবস্থা তো আসতেই পারে, আন্তর্জাতিক চাপ বাড়তে পারে, আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে আরও প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে, এবং পাকিস্তানের প্রভাব প্রতিপত্তি এমনিই তো কমে যাচ্ছে, আরও কমতে পারে, সেই অবস্থায় একজনও হতে পারে বা দুইজনও হতে পারে, 10 জনও হতে পারে, যাদেরকে হতে তারা আমাদের কাছে প্রত্যর্পণ করতেও পারে, আমরা বিচার প্রক্রিয়াটি কেন করব না? আমি মনে করি আমরা অলরেডি এই বিচার প্রক্রিয়া শুরু করেছি, বিচার প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া শুরু করেছি, কারণ আমরা যখন দেশীয় অপরাধীদের তদন্ত করি তখন স্বাভাবিকভাবেই যে তাদের যে যারা পাকিস্তানি যারা মূল পারপেট্রেটর 195 জনের যে কথা বলা হয় তাদের অপরাধের বিস্তারিত বর্ণনা কি করা আছে? আমরা কোথাও পাইনি, মানে যে কি কিভাবে 195 জনকে নির্ধারিত করা হলো বা চিহ্নিত করা হলো, এই ধরনের কোনো ডকুমেন্ট আমরা বিভিন্ন স্থানে লিখেও সরকারের কোনো জায়গা থেকে আমরা পাইনি, কিন্তু নিশ্চয়ই একটি ক্রাইটেরিয়া ছিল যে 195 এই সংখ্যাটি আসলে কখনোই 195 হবে না, কারণ 195 তখন ধৃত ছিল, তারা তখন প্রিজন অফ ওয়ার ছিল, পাকিস্তানে 195 জনকে ফেরত দেওয়া হয়েছে, হ্যাঁ রোটেশন অফ ডিউটি ছিল, না রোটেশন অফ ডিউটি ছিল, অনেকে হয়তো এখানে অপরাধ করে নভেম্বরে বদলি হয়ে পাকিস্তানে চলে গেছে, আমরা এরকম অনেক পেয়েছি, তো সেই হিসাবে সংখ্যা অনেক বেশ বেশি হবে। তা আমরা যে তালিকা পাই সেটা 195, ব্যাপারে একটু কথা বলবো আমি, নিশ্চয়ই একটু মতামত আমি আপনার সাথে মিলতে পাচ্ছি না, কারণ যখন এই 195 তালিকা তৈরি করা হলো আমার পরিষ্কার মনে আছে, তখন আমি পরিচালক ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের, ডাইরেক্টর হিসেবে অফ ইনচার্জ অফ ইন্ডিয়া, এবং তখন ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল ওইভাবে না, 73 সালে যেটা অ্যাক্টটা করা হলো তখন সেই সূত্র ধরে আলোচনার মাধ্যমে 195 জনকে যে নির্ধারিত করা হলো সেটা হলো অন দ্য বেসিস অফ, তখন কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট স্ট্যাচুট ছিল না, এটা পরবর্তীতে 1997 সালে হয়েছে, তখন যেটা ছিল যে মানবাধিকার লঙ্ঘন ইন দ্য ইন্টারন্যাশনাল লিগাল টার্মস যেটা করা, সেই অনুসারে
কাউকে যদি চিহ্নিত করা হয় সে কিভাবে তাকে ধরা হবে ক্রিমিনাল প্রসিডিউর কোডের সঙ্গে সেটা এভিডেন্স অ্যাক্টের সঙ্গে এবং আমাদের যে পুরনো পিপিসি যে পাকিস্তান পিনাল কোড ছিল সেই সূত্র ধরে তখন আমার মনে আছে যে বেশ কয়েকটা মিটিং হলো সেখানে ডিপি ধর সাহেব ইন্দিরা গান্ধীর তখন উনি অ্যাডভাইজার এবং পি এন হাকসার এরা দুজন আসলেন এবং ওই মিটিং আমি কয়েকটা মিটিংয়ে ছিলাম সেখানে তখন কেন প্রিজনার অফ ওয়ার যারা ছিল তাদেরকে সবই চলে গেছে তখন ভারতে রয়েছে অবস্থান করছে এবং পাকিস্তান যেটা জানালো তখন আমরা একটা তালিকা যেটা তৈরি করলাম তাদের নির্ধারিতভাবে যে এরা 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 নির্ধারিতভাবে যে এরা এরা এই ঘটনা করেছে এবং আমাদের কাছে পরিষ্কার সেটার প্রুফ ছিল এবং সেটা তখন আইন মন্ত্রণালয় আইন মন্ত্রীর কাছে সেটা ছিল আচ্ছা এবং হোম মিনিস্টার ছিলেন যখন তিনি সে হোম মিনিস্ট্রিতে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল সেই তখন নির্ধারিত তালিকা অনুসারে একটা তালিকা তৈরি করা হলো যেটা আমার পরিষ্কার মনে আছে কামাল হোসেন সাহেব তখন ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সেইটা তালিকাটা পাঠানো হলো ভারতের কাছে এবং সেই তালিকা কি তাদের অপরাধের বিস্তারিত বর্ণনা ছিল প্রত্যেকটা ব্যক্তি যাদেরকে নির্ধারিত করা হয়েছে যুদ্ধ অপরাধী হিসেবে যুদ্ধ অপরাধী মানে কি সে যুদ্ধের এস্টাবলিশ নর্মস অ্যান্ড কন্ডিশনস যেটা ব্রেক করে তারা করেছে এবং সেখানে ধরা হয়েছিল বিশেষ করে নিউরেমবার্গ ট্রায়াল যখন করা হলো এবং টোকিও ট্রায়াল যখন করা হলো সেটার ভিত্তিতে যে একটা লিস্ট কমন ডিনোমিনেটর যে এইটা এইটা এটা করলে দিস ইজ এ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি তো সেইগুলো সেইভাবে ধরে তখন সেটাকে পাঠানো হলো এবং তখন তারা কিন্তু এখন সেটি আর সেই নথিতে পাওয়া যাচ্ছে না সেই নথিতে আমরা কোথাও পাইনি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখেছি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখেছি আমরা আইন মন্ত্রণালয়ে লিখেছি কোথাও থেকে আমাদের এরকম কোনো তালিকাও কোনো যে সরকারিভাবে সই সাবুত করা কোনো তালিকা সেটাও আমরা পাইনি এবং কারো পাশে যে ইনি এই অপরাধ করেছিলেন বা তার এই ঘটনা এই জায়গায় পোস্টেড ছিলেন উনি যেটা বলছেন সেটা আমি বিশ্বাস করি সেটা ছিল কিন্তু না হলে তো 195টার নাম আসতে পারে না কিন্তু কখনো এটা হয়তো ডেস্ট্রয় করা হয়েছে অথবা কোথাও গোপন করা এবং এখানে এটা হলো আমার বিশ্বাস আমরা চেষ্টার ত্রুটি করছি আমরা একটা কমিটি করে দিয়েছি এই এইগুলো সমস্ত সম্পৃক্ত করার জন্য এমনকি আমরা ডিফেন্স মিনিস্ট্রিতে মানে সামরিক বাহিনীর কাছেও চিঠি লিখেছি যে তাদের কাছে কিছু আছে কিনা আমি মনে করি যে ওনারা যখন নিশ্চয়ই চেষ্টা করেছেন অবশ্যই বলছেন যে এখনো করে যাচ্ছি স্যার আমি বলি সেটা হলো যে তারপরে আমার মনে আছে 74 সালে যখন বঙ্গবন্ধুর সঙ্গে আমি গেলাম ওআইসি সামিট মিটিং হলো লাহোরে সে লাহোরে ওখানে আলোচনার সময় তখন আলোচনা হলো শাহ ইরানের সাথে উনি এসেছিলেন তেহরান থেকে সাউদ আল ফাইজাল ছিল তখন ওনার বাবা ফাইজাল ওয়াজ দ্য কিং অফ সাউদি আরেবিয়া সাউদ আল ফাইজাল ফরেন মিনিস্টার তিনিও ছিলেন ওখানে সেখানে ভুট্টো সাহেব বিভিন্ন জিনিসের মধ্যে এটা ওঠানো হলো যেরকম কী করে 195 কোথাকার কি যথার্থ না ইত্যাদি ইত্যাদি এবং এইটাও উল্লেখ করলো তখন ওখানে যে ব্রিগেডিয়ার জামির উদ্দিন বলে একজন ভদ্রলোক ছিলেন সেই লোক উল্লেখ করলো সে ডিজিএফআই আইএসআই দেখত যে এর মধ্যে সবাই 71 সালে ছিল না যেটা উনি বললেন উইচ ইজ কারেক্ট কেউ কেউ থেকে আগেই চলে গেছে যাকগে সিমলার যেটা ঘটনার পরে তখন পাকিস্তান কিন্তু পাকিস্তান পরিষ্কার বলল ভারতকে আশ্বাস দিল যদি তোমরা ওরা একটা কথা উঠালো যদি তোমরা এদেরকে না ছাড়ো তাহলে আমরা পাকিস্তানে যারা আটকে আছে বাঙালি তাদেরকে ছাড়বো না এবং তখন তারা বলল কিন্তু যদি তোমরা এদেরকে ছাড়ো যাদের বিরুদ্ধে চার্জও আছে গঠন আমরা নিজেরা দেখব এবং দেখে চেক করব যদি চেক করে দেখি যে কোনো কিছু তারা করেছে যেটা কিন্তু আইন ভঙ্গ হয়েছে সিআরপিসি পিপিসি ইত্যাদি ভঙ্গ হয়েছে তাহলে আমরা উইল টেক নেসেসারি স্টেপস উই অ্যাসিওর ইউ অফ দ্যাট এবং সেই স্টেপ কি তারা কখনো এবং ভুট্টো যখন পরবর্তীতে 74 সালে যখন ঢাকায় আসলো স্বীকৃতির পরে ভুট্টো যখন আসলো তখনও সে ইঙ্গিত দিল যে সেইটা ব্যাপারে তারা সচেতন তারা দেখবে কি করা যায় কিন্তু এটা পরিষ্কার যে হেনরি কিসিঞ্জার যখন এসেছিল 74-এ তখন কিন্তু এ ব্যাপারে তাকে সে কোনো কিছু কোনো কথা বলেনি তো আমার কথা হচ্ছে যে যদি আমরা যখন চেয়েছিলাম আমি মনে করি যে ভারতের কাছে যদি সেই সকল তথ্যাদি হয়তো থাকতেও পারে তাদের আর্কাইভসে কেন আমাদের আর্কাইভসে তো ডিজিটালাইজেশন ছিল না এবং আমাদের ভুললে চলবে না অথবা সেই আর্কাইভসে একটা না না সে 75-এর পরে অগাস্টের 75-এর পরে অনেক হাজার হাজার লোকের বিরুদ্ধে যাদেরকে একটা ইয়ে করা হয়েছিল তালিকা তাদের যে সব কাগজপত্র তাই ধ্বংস করে সব ধ্বংস করে একজন দর্শক আমাদের সঙ্গে আছেন হ্যালো 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 জি বলবেন
তাদের পরিবারের সদস্যরা অর্থবিত্তের জুড়ে আবার বিএনপি করতে আসবে, আচ্ছা দেশের ক্ষতি করবে। আমার মনে হয় এমনটা আশ করা উচিত, জামাত পরিবারের কোন সদস্য বিদেশের কোন রাজনীতি করতে পারবে না, তাদের মৌলিক অধিকার খর্ব করতে হবে। এবার আমাদের মতামত কি, কে বলতে চান, উত্তর করতে চান মুতাসির মামুন আপনি? আচ্ছা, প্রথমে বলে যেটা পাকিস্তানিদের ব্যাপারে বললেন, সরকারি দলিল পত্র না পাওয়া স্বাভাবিক, তবে বেসরকারি দলিল পত্র যেমন ডাক্তার হাসানের বই আছে দুটো, বা আমাদের মেজর আরিফিনের বই আছে, সেখানে 195 জনের নাম এবং তাদের ক্রাইম এগুলি উল্লেখ করা হয়েছে। তো সেগুলি আপনারা হয়তো দেখেছেন, দেখলে সেগুলি দিয়ে তো আর তারা করতে পারবেন না, তাদেরকে সরকারি কোনো নথিপত্র থাকতে হবে, অবশ্যই এটা ধরেও এগোনো যায়, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত, এই কথায় একটা বিষয় অপ্রাসঙ্গিক না মনে হবে, কিন্তু প্রাসঙ্গিক আমি মনে করি, আমাদের মানে আর্কাইভাল যে একটা ইম্পর্টেন্স আছে সব কিছুর, এটা সরকারের মনোযোগের মধ্যে নেই। আমার খেয়াল আছে আমাদের যখন ন্যাশনাল আর্কাইভস করা হয়, আমরা এর পিছনে ছিলাম, অনেক কষ্ট করে করা হয়েছে, আজ পর্যন্ত সেখানে একজন পেশাদার লোক দেওয়া হয়নি, কোনো লোকজন দেওয়া হয়নি, কোনো কিছু না। আমরা অনেকবার বলেছি পররাষ্ট্র মন্ত্রণালয় আর্কাইভস থাকা দরকার, পৃথিবীর সব দেশে আছে। তো এগুলি কখনো যারা মন্ত্রী হন তাদের ভিশনের মধ্যে নেই, যারা রাষ্ট্র চালান তাদের সেই দূরদর্শিতা নেই। আপনি ভারতের পর্যন্ত দেশে গিয়ে দেখেন যে তাদের আর্কাইভে প্রত্যেকটা খুঁটির জিনিসপত্র আছে, এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেগুলি যখন আর্কাইভসে যায় তখন কিন্তু আর এটা ডিস্ট্রয় করা যায় না, কারণ যে ডিস্ট্রয় করবে সেটা তো উল্লেখ থাকে রেকর্ডে। আমরা সেটা করিনি, এখনো করবো কিনা আমি জানি না, কারণ আমাদের এইসব বিষয়ে কোনো আগ্রহ নেই। আমাদের সমস্ত এও খবর আছে যে ঢাকার যে আর্কাইভ যে বিভাগটি রয়েছে সেখান থেকেও কিন্তু অসংখ্য, ওখানে গিয়ে সাংবাদিকরা যখন নির্দিষ্ট বই কাটা একেবারে ব্লেড দিয়ে কাটা, এটা হচ্ছে কি ডেট, আমাদের সমস্ত অবস্থা হচ্ছে দিন আনি দিন খাই, কোনো একটা চিন্তা ভাবনা করে করেন। আর্কাইভসটা তো কষ্ট করে করা হলো, এত সুন্দর বিল্ডিং, অনেকগুলো অসংখ্য ফিল্ম, একেবারে কাজের যে ফিল্মটি নেবে সেটি নষ্ট না। কথা হচ্ছে যে সেখানে কোনো লোক দেওয়া হয় না, তাদের কোনো প্রমোশন দেওয়া হয় না, তাদের প্রতি মানে আপনি কারো পোস্টিং হচ্ছে না, ওএসডি ছিল, আচ্ছা ঠিক আছে এখানে দিয়ে দু একটা গাড়ি পেলো, যেটা আমলাতন্ত্রে হয়। এখন যে দর্শকের প্রশ্নের কথাটা আমি যিনি বলছেন, আমি মনে করি যে এটা অনেকেরই আবেগ নির্ভর প্রশ্ন যে করতে পারবেন, এটা আমরা করতে পারবো না, কারণ তার ছেলে, সে মৌলিক অধিকারের দাবিদার, সে বাংলাদেশের নাগরিক, তাকে আমি তার বাবা চুরি করেছে দেখে বা খুন করেছে দেখে তাকে আমি করতে পারবো না, তাহলে সবাইকে অনেক আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। কিন্তু যে বিষয়টি আমরা সবসময় বলেছি এবং সরকার সবসময় উপেক্ষা করেছে, আপনাদের এখান থেকেও বলা হয়েছে, সেটা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধে যারা দণ্ডিত এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, এই কথাটা আমরা বারবার বলেছি। কিন্তু কিন্তু একই সঙ্গে একটু যদি ধরে রাখেন আলোচনাটিকে, আমাদের একটা বিরতির সময়ও হয়েছে, ঠিক আছে, বিরতির সময় হয়েছে, এবং বিশেষ করে ওই অংশটিও তো গুরুত্বপূর্ণ কি না, যে যারা ফলোয়ার তারা তো সেই সেই আদর্শ বহনই করে, দুটো বিষয় আছে, আমি বিরতির পরে আমরা একটা ছোট্ট বিরতি আমরা নেই, এই প্রসঙ্গটি নিয়ে ফিরে আসতে চাই। থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আছি একাত্তর সংযোগে এবং আমরা কথা বলছি সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে, বিশেষ করে যে মীর কাসেমের যে ফাঁসি হয়ে গেল এবং এবং শীর্ষ যুদ্ধাপরাধী যারা তাদের যে ফাঁসি হবার দীর্ঘ মেয়াদী প্রতিক্রিয়া কী হতে পারে। একজন দর্শক আমাদের সঙ্গে ছিলেন, তিনি বলছিলেন যে এই এই যুদ্ধাপরাধীদের সন্তান যারা আছেন, পরিবারের সদস্য যারা আছে, তাদেরকেও একটা সুনির্দিষ্ট সীমারেখার মধ্যে রাখা জরুরি কিনা, তাদের নাগরিকত্ব নিয়েও তিনি বোধহয় পরামর্শ দিচ্ছিলেন, কি মত আবার? না, আমি তো প্রথমে কথাটা বলেছি আগে যে সেটা আমরা করতে পারি না, তবে আমরা আবার অনেক কিছু করতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু এটা মানবতা বিরোধী অপরাধ এবং এটা খুব গুরুতর অপরাধ, এর উপরে তার কোনো অপরাধ নেই,
তিনি এটা করেছেন তার সম্পত্তি বাজেয়াপ্তের দাবি আমরা করেছি আমাদের নির্মূল কমিটি থেকে এটা বছর দিক ধরে আমরা বলছি কারণটা হচ্ছে এই সুস্পষ্ট প্রমাণ রয়েছে যাদের প্রত্যেকে অন্যায়ভাবে তারা সম্পদগুলি জড়ো করেছে আচ্ছা সেটাও না হয় করলো অনেকে করে কিন্তু সেই সম্পদ তারা ব্যবহার করেছে একটা তো বিকাশ ইমানি খানের কথা বললেন যে তার নিজেকে রক্ষায় শুধু নয় তাদের মতাদর্শ ছড়িয়ে দেওয়ার ব্যাপারে যেই কারণে আমরা বারবার বলছি যে জামাতে ইসলাম আপনি নিষিদ্ধ করতে হবে কিন্তু আমি এর সঙ্গে যুক্ত করেছি সবসময় যে জামাতে ইসলামে আমি অনেকও করেছে যে জামাতে ইসলামের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো যদি মানে মানে নিয়ন্ত্রণে না আনে সরকার তাহলে কিন্তু সেটা করতে পারবে না একটা বেসরকারি প্রতিষ্ঠান কেমন করে নিয়ন্ত্রণে আনতে পারে আমি বলছি যদি জামাতে ইসলাম যদি নিষিদ্ধ করা হয় এবং জামাত সংশ্লিষ্ট যদি কোনো বিষয় থাকে তাহলে সরকারের নিয়ন্ত্রণের একটা ক্ষমতা থাকে আচ্ছা এখন দ্বিতীয়ত হচ্ছে যেমন আমি একটা উদাহরণ দিই আমি চাটগাঁয় ছিলাম যদি মীর কাসেমের ফাঁসি হয়ে আমি এসেছি সেখানে ব্যাপকভাবে বলছিল সেটা আমি ঠিক ভিত্তি জানি না আমি শুনেছি বলা হয়েছে যে মীর কাসেম তার সম্পত্তির আগে থেকে এগুলি বিক্রি করে দিয়ে হ্যান্ড ওভার করে দিয়েছেন এবং একজন বিরাট ব্যবসায়ী প্রতিষ্ঠানে সেগুলি কিনে নিচ্ছে আমি এখানে পরিষ্কার যে কথাটা বলতে চাই আমাদের এখনও সুস্পষ্ট দাবি যে যুদ্ধ অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং জামাত নিষিদ্ধ করে তাদের আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে আনতে হবে এবং সেগুলিতে একটা ট্রাস্ট গঠন করে এটা জনকল্যাণে মুক্তিযোদ্ধাদের কল্যাণে করতে হবে যদি না করা হয় তাহলে বিপদটা হবে আজকে মীর কাসেমের যে সম্পত্তির টেলিভিশনে দেখালো সেই সম্পত্তি যদি এখন আরেকজনের নামে হস্তান্তর করে জামাতেরই আরেকজনের নামে তাহলে তাদের আর্থিক বুনিয়াদটা তো থেকে যায় এবং এটা সুস্পষ্ট গভর্নমেন্টকে বলতে হবে যে মানে কেউই এটা কিনতে পারবে না যদি কিনে সে অপরাধী হবে এটা সরকারের নিয়ন্ত্রণে যাবে বিদেশে এরকম অনেক আইন আছে তাহলে সরকার এগুলি নিয়ন্ত্রণ করে একটা কাজে লাগাতে পারে যদি তা না হয় আপনি দণ্ড দিতে পারেন মীর কাসেম গেল আর অনেক মীর কাসেম আছে বিশেষ করে তাদের ভাবাদর্শে যার অনুসারী এই কথা কিন্তু আমরা বারবার আমি আপনার এখানে বলেছি কয়েকবার যে সরকারের ধারণা যে নিরাপত্তা বাহিনীর উপরে গুরুত্ব দিয়ে বা ভর করে এটাকে শেষ করা যাবে কিন্তু কথা হচ্ছে পাকিস্তান তো আত্মসমর্পণ করেছিল 90,000 তাদেরকে পাকিস্তানি ভাবাদর্শ নষ্ট হয়ে গেছে হয়নি এবং এরা তো বিশ্বাস এখনো করছে এখন কথা হচ্ছে যে ফাঁসি হয়ে যাবার পরও আপনি শীর্ষ অনেককে আপনি এখন গ্রেফতার করতে পারেন বিচার করতে পারেন অনেক কিছু করতে পারেন কিন্তু এটা কখনো দমন করা ওইভাবে যাবে না এটা একটা আদর্শিক লড়াই এবং আমরা সবসময় বলেছি যারা নিজেরা বহন করছেন জি বলবেন শেষ করবেন না না আমি সবসময় আমরা বলেছি এখানে যে এই আদর্শিক লড়াইয়ে একটা সমন্বয় যেমন সরকারকে আমরা অনুরোধ করেছিলাম শিক্ষা সংস্কৃতি বিশেষ করে এইসব ক্ষেত্রে একটা ভাবাদর্শগত আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে কি করা যায় এখন আপনি মাদ্রাসাকে আধুনিকায়ন না করে তাদেরকে টাকা দেবেন এবং তারা যেটা করছে যে সরকার এবং সরকারি সমস্ত নীতির বিরুদ্ধে যা আছে সেটা টেক্সটে পড়াবে আবার আমাদেরকে বলবেন যে ইতিহাস পড়াতে হবে ইতিহাস না পড়ালে স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন বিকৃত হচ্ছে আমরা বারবার যাচ্ছি কিন্তু সেই ক্ষেত্রে আপনি কোনো পদক্ষেপ নেবেন না এরকম কিন্তু হলে হবে না আমার কেন মনে হচ্ছে এই ক্ষেত্রে সরকারের দুর্বলতা আছে বা সরকারের ভিতর আরেকটা সরকার আছে যারা এটা করতে দিতে চাচ্ছে না আমি একটা জিনিস খালি বলি শেষ এই যে উনি আছেন এখানে উনি স্বীকার করবেন কিনা আমি জানি না যে আইসিটির যে যে অবকাঠামোগত আমরা কতবার বলেছি আপনার এখানে বলেছি জিজ্ঞেস করেন্ত তাদেরকে কোনো প্রস্তাব পাঠালে সেটা অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয় সেটা গ্রাহ্য করে কিনা প্রধানমন্ত্রী আজকেও বলেছেন না কালকেও বলেছেন যে বিচার চলবে তো বিচার কিভাবে চলবে বিচার আপনি কোর্ট কমিয়ে দিচ্ছেন লোক কমিয়ে দিচ্ছেন গাড়ি কেনার টাকা দিচ্ছেন না লাইব্রেরি কেনার জন্য কিছু দিচ্ছেন না পাঠালে অর্থ মন্ত্রণালয় থেকে ফেরত আসে আর আপনি এখানে বলছেন চলবে তাহলে আপনি এটা এটাতে এই আলোচনা করে লাভটা কি আমরা যে আলোচনাগুলি করছি এটা তো মনে হয় যেহেতু আপনার কাছে আসছে আলোচনাটি ঘুরে ফিরে কমেন্ট করতে চান কিনা এই প্রসঙ্গে হ্যাঁ কমেন্ট এটা এভাবেই করাই যায় উনি যেটা বলছেন ওটা একটা সত্যতা অবশ্যই আছে আমরা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ওনার অনুপ্রেরণায় কিন্তু এই বিচার কার্যটি আমরা এতদূর পর্যন্ত এগিয়েছি এবং আমরা প্রাথমিক পর্যায়ে একেবারে ডাইরেক্ট ওনার কাছ থেকে আমরা নির্দেশনাও পেয়েছি উনি একটি একটা কমিটি করে দিয়েছিলেন 8 মন্ত্রীর সহ এবং সেক্রেটারিদের নিয়ে যে তারা কয়েক মাস পর পর মিট করে আমাদেরকে ডাকতেন এবং আমরা বসে তাদেরকে আমরা জানাতে পারতাম আমাদের কী সুবিধা অসুবিধা আমরা লক্ষ্য করছি
বর্তমানে 1914 সনের পর থেকে এই কমিটির আর কখনো মিটিং হয় নাই। 2014 পর আমাদেরকে কখনো ডাকা হয় নাই, এটা গেল একটা। এবং একটা জিনিস যে আমরা ফিল করি অনেক সময় যে মনে হয় যেন সরকারের ভিতরে, যেটা উনি বললেন যে সরকারের ভিতরে যেন আরেকটি সরকার আছে, আমরা আমাদের কাছে কখন মাঝে মাঝেই মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা করেন, উনি যে বক্তব্য দেন, ওনার যে বিশ্বাস, সেই বিশ্বাসের সাথে কারো কারো যেন অদৃশ্য সরকারের একটা অমিল আছে। এটা এটাতে আমাদের বিচার সাফার করে। এবং আমরা একটা মেসেজও পাই অনেক সময় যে আমরা তো যে জিল নিয়ে, যে আন্তরিকতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম, কখনো কখনো আমাদের এই কাজের মাঝে এটা একটা বাধা সৃষ্টি হয় বলে আমাদের কাছে মনে হয় যে সত্যিই কি সরকারের চিন্তাটা কি। তা আমরা তারপরে ধরুন আরেকটি জিনিস আমাদের, আপনি একবার উল্লেখ করেছেন যে একটা বিশাল পরিমাণ লোক অ্যাবসকন্ডিং, আমাদের 16 জনের বেশি যারা দণ্ডপ্রাপ্ত এবং 65 জনের মতো যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, এইরূপ লোক তারা আজকে ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশের ভিতরে আছে, দেশের বাইরেও আছে। তাদের ধরার ব্যাপারে দুটো কমিটি আছে, একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, একটি পুলিশ সদর দপ্তরে। পুলিশ সদর দপ্তরটি গঠিত হয়েছে বিজ্ঞ ট্রাইব্যুনালের আদেশে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত হয়েছে আমাদের অনুরোধে, স্বরাষ্ট্র সচিবের আদেশে। এগুলোর আমরা কোনো দৃশ্যমান কোনো রেজাল্ট দেখছি না। আমার মনে হয় আপনি যদি ধরে রাখেন আপনার আপনার প্রসঙ্গটি, আমরা ছোট্ট করে যদি মোহাম্মদ জমির আপনার কাছে যাই। খুব সুন্দর কথা বলছেন, লেট হিম ফিনিশ, আসলে এটা পরিষ্কার দৃশ্যমান আমরা কিছু দেখছি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কমিটি সেটার আমি সদস্য, এবং আমার মনে পড়ে না যে লাস্ট আমরা কবে মিটিং করেছি। আর পুলিশ হেডকোয়ার্টারের যে মিটিং কমিটিটি আছে সেটি কিন্তু আইনগতভাবে বিজ্ঞ ট্রাইব্যুনালের নির্দেশে গঠিত হয়েছে, সেখানে মাঝে মাঝে মিটিং হয়। আমাদের যেহেতু একজন ডিআইজি লেভেলের অফিসার এটার প্রধান, আমাদের একজন অফিসার, একজন ডেপুটি ডাইরেক্টর লেভেলের অফিসার সেখানে যান, আমরা দুই তিন মাস পর একটা মিটিং একটা মিনিটস দেখি। কিন্তু সেখানে আমরা কিন্তু যেটা বললাম যে দৃশ্যমান কিছু বা এমন কিছু ইনোভেটিভ যে লোকগুলোকে অ্যারেস্ট করার জন্য বা খুঁজে বের করার জন্য, অথচ উল্টো দিকে পেট্রো ডলারের ছড়াছড়ি, এবং আমরা দেখছি সারা পৃথিবী জুড়ে তারা লবিস্ট নিয়োগ করেছেন, এবং যে লোকটি কনভিক্টেড, যে লোকটি কনভিক্টেড, আমি এখানে অ্যাড করতে চাই যে লোকটি কনভিক্টেড, সে তার সন্তান, তার সম্পদ, সে সবসময় চেষ্টা করবে সব কিছু দিয়ে এই বিচার ব্যবস্থাকে বানচাল করা। আজকে জঙ্গি উত্থানের পিছনে যে এরা নেই এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, কারণ এই লোক কিন্তু কনভিক্ট, 16 জন লোক কনভিক্টেড এবং তারা অর্থবিত্তের অধিকারী। 65 জন লোক ঘুরে বেড়াচ্ছে যাদেরকে আমরা খুঁজে বেড়াচ্ছি, যারা ধরা পড়লে, মামলা হলে তাদের ফাঁসির হুকুম হয়তো হবে। তা তারা কি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে না? আসলে মূল কথা একটা সমন্বিত, যেটাকে বলি একটা কার্যক্রম, যে শিক্ষা সংস্কৃতি একদিকে, নিরাপত্তার একদিকে, এর সঙ্গে আইসিটি একদিকে, শুধু খালি যে আমি বলছি যে খালি জঙ্গি না, এই যে এদেরকেও ধরবে, তাহলে তো এই জিনিসগুলি ছিন্ন হয়। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারা বাইরে কথা বলবে। যেমন আপনি বলছিলেন এক সময় যে মীর কাসিমের, আমরা সবাই বলেছি যে লবিস্ট নিয়োগ করেছে, এত টাকা খরচ করেছে। এখন আমি অনেক খোঁজ নিয়ে জেনেছি যে এটা তো বাংলাদেশ ব্যাংকের দেখা উচিত যে এই টাকাটা গেল কোথেকে, এটা তো তারাই করছে। তারা খোঁজ নিয়ে বলেছে, তারা খোঁজ নিয়ে বলছে তারা নাকি এটার কোনো সন্ধান পায়নি। না, এর মধ্যে আমরা মন্ত্রীদের বক্তব্য পেয়েছি গতকালকে, আইনমন্ত্রী তিনি বলছেন যে এটি তারা অনুসন্ধান করে পেয়েছেন এবং তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছেন বোধহয়। এর মধ্যে গতকালকের খবরই, গতকালকের খবরই অর্থ মন্ত্রণালয়ের মানি লন্ডারিং এর ব্যাপারে, গতকালকের খবরই আমরা, আমার মনে হয় একটা ছোট্ট বিরতির সময় আরো একবার হয়েছে, ফিরবো আপনার কাছে। আমি জানি অনেকগুলো আলোচনা আপনার কাছে জমে রইল, থাকবেন সঙ্গে থাকবেন। আছেন, আমরা আমরা আছি একাত্তর সংযোগে, আমরা কথা বলছি মূলত যুদ্ধাপরাধের যে বিচার প্রক্রিয়া এবং এবং তার কি প্রতিক্রিয়া আমাদের সমাজে, দেশে হতে যাচ্ছে, হচ্ছে। কিন্তু একই সঙ্গে এই আলোচনা করতে গিয়ে আমরা আমাদের নিজেদের নানান দুর্বলতার খবরও কিন্তু আমরা পাচ্ছি। ওদিকে পেট্রো ডলারের বড় বড় রকম কর্মকাণ্ড, সারা পৃথিবী জুড়ে লবিস্ট নিয়োগ, আর এদিকে আমাদের বিচার ব্যবস্থার যে তদন্তের যে ব্যবস্থার যে নানা রকম দুর্বলতা, আমরা খানিক আগে বিরতির আগে যেমনটি আমরা শুনছিলাম এম সানাউল হক আপনার কাছ থেকে,
মোহাম্মদ জমির, আপনি আপনি প্রসঙ্গ শুনছিলেন, আমি আমি মনোযোগ দিয়ে শুনছিলাম, কারণ অনেক কিছু আজকে শুনছি যেগুলো আমি জানতাম না। তবে এইটুকু আমি বলবো যে আমাদের বিচারিক প্রক্রিয়া নিয়ে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার প্রক্রিয়া সচেষ্ট হয়েছিল পৃথিবীতে সব জায়গায়, সেটা লন্ডনে হয়েছে, নিউ ইয়র্কে হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখির মাধ্যমে ইত্যাদি, আমি শুধু এইটুকু বলবো যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট স্ট্যাচুট, যেটা আমরা যেটা আলোচনা করছিলাম রোমের স্ট্যাচুট অনুসারে 1997-98 যেটা আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে, আমরা যদি সেটা দেখি, তার আগে যদি দেখি আমরা যে নিউরেম্বার্গ ট্রায়াল যেটা হয়েছিল, টোকিও ট্রায়াল ছিল, সেখানে কোথাও কিন্তু বিচারিক প্রক্রিয়ায় কোনো ব্যবস্থা নেই যেখানে কিনা একজন দণ্ডিত ব্যক্তি সে অ্যাপিল করতে পারবে কিংবা সে রিভিউ পিটিশন ফাইল করতে পারবে, এটা নেই, ইট ডাজেন্ট এক্সিস্ট। এবং এই জিনিসটা আমাদের এখানে দেওয়াটা আমরা দেখিয়েছি তার মাধ্যমে যে আমরা আন্তর্জাতিক আইনের যেটা বলবৎ আছে তার চেয়ে ঊর্ধ্বে আমরা মানবাধিকার সংরক্ষণ করার প্রক্রিয়াটা আমরা বলবৎ রেখেছি। কেন মনে করেন, আপনি ধরেন এই যে ড্রোন অ্যাটাক করে ধরা যাক একজন ব্যক্তিকে, বলা হচ্ছে সে হয়তো বা টেররিস্ট সন্ত্রাসী, তাকে অ্যাটাক করালো, তাকে ডিফেন্স করার কোনো প্রক্রিয়া তাকে দেওয়া হলো না, তাকে ড্রোনে মেরে ফেলা হলো, তো ইজ দ্যাট কনসিস্টেন্ট উইথ ইন্টারন্যাশনাল ল? ইট ইজ নট, তাই না? তার সঙ্গে যারা আরও ধরে পাশে রয়েছে, তারা শিশু বউ বাচ্চা সব তারা মরে গেল সিভিলিয়ানস, তখন সেটাকে বলা হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ, তাহলে ইজ দ্যাট অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ল কারেক্ট হি অর ইজ ইট এক্সট্রা জুডিশিয়াল কিলিং? এখন দ্বিতীয় তৃতীয় জিনিসটা যেটা হচ্ছে সেটা হলো আইনগত দিক থেকে মুনতাসির ঠিক বলছে, সেটা হচ্ছে যে সমন্বয়করণের অভাব কিছুটা পরিলক্ষিত হচ্ছে, এবং আমাদের যে রেকর্ডস এবং আর্কাইভস যেটা যতটুকু প্রয়োজন ততটুকু হয়তো আমরা সংরক্ষণ ঠিকমতো করছি না, এবং এটার ব্যাপারে সরকারের যে সকল রেলেভেন্ট এজেন্সিস আরও তাদেরকে সচেতন হতে হবে। আমার মনে আছে আমি যখন চিফ ইনফরমেশন কমিশনার ছিলাম তখন কয়েকবার আমি আমার আমি শুধু যে চিন্তা শুধু না, আমি কনসার্ন শুধু না, আমি কোনো কোনো সময় আই ওয়াজ ভেরি অ্যাংরি যে গিয়ে দেখেছি যে উই পোকা ধরেছে কাগজের মধ্যে, আরশোলা ঘুরে বেড়াচ্ছে, পাতা ছেঁড়া পড়ে আছে, এগুলো থাকা কথা। ওই পাসপোর্টটি তো বোধহয় খুব সম্ভবত আপনার সময় দেয়া বেগম জিয়ার যে পাসপোর্ট, সেইগুলো তো তখন সে আছে, সেগুলো তো আজ 1990 সাল। আমি বলছি যুদ্ধ অপরাধীদের ব্যাপারে সেটা হচ্ছে যে আজকে আমাদের এই যে 195 কথা উনি শুনলাম, আমি বললাম আমি উচিত সরকারের তরফ থেকে আমি মনে করি পুরোপুরি একটা ফর্মালি একটা রিকোয়েস্ট করা ভারতীয় সরকারের কাছে যে তোমরা তোমাদের আর্কাইভসের থেকে যেখান থেকে 195 জনকে আমরা নির্ধারিত আইন অনুসারে যা কিছু তদন্ত করে আমরা নির্ধারণ করেছিলাম যে এরা যুদ্ধ অপরাধে দণ্ডিত করা যেতে পারে, তাদের বিরুদ্ধে কেস করা উচিত, তখন সেই কাগজপত্র তাদের কাছে হস্তান্তর করা হয়, এবং দিল্লিতে আমি বিশ্বাস করি নিশ্চয়ই ওদের কাছে আর্কাইভসে এই সকল কাগজপত্র পাওয়া যাবে। আমাদের উচিত হবে সরকারের তরফ থেকে যারা আছেন সুযোগ নিতে পারেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব কোনো আর্কাইভাল সিস্টেম কি আছে, কোনো লাইব্রেরি কি আছে? লাইব্রেরি তো মানে আপনারা যে যাবতীয় তথ্য এখন সংগ্রহ করছেন সেটি আপনারা কোথায় রাখছেন? আচ্ছা, আমরা তদন্ত সংস্থা, আমরা নিজেদের উদ্যোগে আমরা হার্ড কপি বাদিয়ে রাখছি, একই সাথে আমরা সব কিছুই আমরা আপনার কম্পিউটারে আপনার কি বলে সিডি করে আমরা এগুলো আমরা নিজেরা রাখছি, এবং আমরা এটাও পরিকল্পনা নিয়েছি যে শুধু বাংলাদেশের, যেহেতু আমাদের ঐতিহাসিকভাবে আমরা ইতিহাস ভোলা জাতি, আমাদের অনেক কিছু হারিয়ে যায়, আমরা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও এই সিডি রাখার দু একটা বিশ্ববিদ্যালয় এটা আমাদের সাথে ইন্টারেস্ট দেখিয়েছে, সেখানেও আমরা এটা রাখার জন্য আমরা আলাপ আলোচনা চালাচ্ছি, কিন্তু আমরা প্রতিটি ডকুমেন্ট আমরা যা পাচ্ছি তা আমরা বিভিন্নভাবে রাখার চেষ্টা করছি। আমাদের লাইব্রেরি স্থানের মানে পরিসরের অভাব আছে, কিন্তু আমরা যা যেখানে পাচ্ছি বইপত্র আমরা কিন্তু কিনে ফটোকপি করে ইভেন আপনারা আপনাদেরকে আমরা ই করতে পারি। আমরা পাকিস্তান থেকে অনেক বই, যেমন আলবদররা পাকিস্তানে গিয়ে অনেক বই লিখেছিল, সেই বই আনিয়েছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগ থেকে, সেগুলোকে আমরা অফিসিয়ালি অনুবাদ করিয়েছি এবং সেগুলো আমরা বাঁধিয়েও রেখেছি, এবং আমরা যারা চাচ্ছেন তাদেরকে আমরা কপিও দিচ্ছি, এবং এগুলো তো সবই আসলে আলামত, এগুলো সবই আলামত।
কোর্টে কি ব্যবস্থা নিচ্ছেন আমি বলতে পারবো না, কোর্ট বা প্রসিকিউশন কিভাবে নিচ্ছেন, কিন্তু আমাদের তরফ থেকে আমরা চেষ্টা ত্রুটি করছি না, আমরা চেষ্টা করছি। আমার মনে হয় অনুষ্ঠানের সময় আমাদের আমরা একেবারে শেষ ধাপে এসে পৌঁছচ্ছি, আমরা যেখান থেকে আলোচনাটি শুরু করেছিলাম যে এখনকার এই যে ফাঁসি কার্যকর হয়ে যাচ্ছে, কিন্তু তাদের যারা অনুসারী তারা তো সেটি তাদের অন্তরে কিন্তু লালন করছেনি, তারা কিন্তু এখনও মানছেন না যে তারা একসময় দোষ করেছিলেন, তাদের বক্তব্য সেটি কিন্তু পরিষ্কার, এই সেই গোষ্ঠীটি রয়ে যাচ্ছে। ফলে দীর্ঘমেয়াদী প্রভাব এই এই ফাঁসির বাংলাদেশে কি হতে যাচ্ছে, শেষ প্রশ্ন আপনার কাছে মুনতাসির মামুন। মীর কাসিম আলীর স্ত্রী বলেছেন যে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হচ্ছে, তার স্বামীকে বলেছেন তুমি তো শহীদ হচ্ছ, এবং যারা এগুলি করছে তাদেরও একদিন এরকম হবে। সুতরাং আপনি যে কথা বলেছেন আমরাও এই কথা বলেছি, আমরা সবাই বলছি। দ্বিতীয়ত আমি তো বলছি যে প্রভাব থাকবে, কেননা তাদের আর্থিক সম্পদ থাকছে, তাদের উত্তরাধিকারীরা থাকছে, তাদের অনুসারীরা থাকছে, এবং এটা মূলত একটা আদর্শিক ক্ষেত্রে নিয়ে আসতে হবে। একটা উদাহরণ দিই, আজকে যখন জঙ্গি ধরা পড়ল, আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে জঙ্গিদের যে মানে হলি আর্টিজানে পড়ে অনেকে ধরা পড়লো না, সেদিন তো সরকারের সাফল্যে সারা ঢাকা শহরে মিছিলের পরে মিছিল ভরে যাওয়া উচিত ছিল। তার মানে সরকার যেহেতু আদর্শিকভাবে এটাকে নিয়ে আসতে পারেনি, খালি পুলিশের উপরে বা র্যাবের উপর নির্ভরশীল হয়ে কাজ করছে, ফলে মানুষ বিচ্ছিন্ন মনে করছে। আমি আরেকটা উদাহরণ ওই দিনও দিয়েছিলাম না, একটু কিন্তু জঙ্গি বিরোধী কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী মানববন্ধন হচ্ছে স্কুল কলেজ। আমি আপনাকে বলছি একটা হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় সেটা গণজাগরণ হয়েছে, এটা কিন্তু না, আমার কাছে সেটা মনে হয় না, এই কারণে মনে হয় ডিফার কি কারণে, একটা হচ্ছে তৈরি করে দেওয়া, আরেকটা হচ্ছে স্বতঃস্ফূর্ততা, এই দুটোর মধ্যে কিন্তু ব্যাপার আছে। সরকার যখন সরকারি নির্দেশ দেওয়া হয় প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে করতে হবে, এমপিও যারা পায় তারা করবেন, কিন্তু আমি চাচ্ছি যে সেটা সরকার কেন করবেন, এটাই আমাদের করতে হবে। রাস্তায় দাঁড়িয়েছেন সেই দিন এক মানে জঙ্গি বিরোধী মানসিকতা কি নেই বলে মনে করছেন? না, আমি তো সেটা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু স্বতঃস্ফূর্ততা বিষয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি, এরদোগানকে পছন্দ করার কোনো কারণ আমাদের নেই, যিনি মানে আঙ্কারাতে রাস্তার নাম রেখেছেন বাংলাদেশ এমবেসির সামনের রাস্তা যে আব্দুল কাদের মোল্লা বা নিজামী সড়ক, তাই না? কিন্তু সামরিক বাহিনী যেখানে তুরস্কে বারবার ক্ষমতায় আসে, মানে অত্যন্ত শক্তিশালী, সেই সামরিক বাহিনী যখন কুক করল, এরদোগানের কাছে একটা সেলফোন ছিল খালি, সেটা দিয়ে তিনি খালি খবর দিয়েছিলেন, সারা রাস্তা ভরে গেছে। কারণটা কি, তিনি সিভিল সোসাইটিকে গুরুত্ব দিয়েছেন সবসময়, সিভিল সোসাইটি কী বলতে চাচ্ছে এবং সরকার সিভিল সোসাইটির গুরুত্ব, যেটা বঙ্গবন্ধুরা বলেছিল। এখন কিন্তু সিভিল সোসাইটি কোনো গুরুত্ব নেই, এখন গুরুত্ব হচ্ছে আপনি একজন সচিব কী বলছেন বা একজন জেনারেল কী বলছেন, এমনকি আমি মনে করি মন্ত্রীদেরও কোনো গুরুত্ব নেই। নতুন 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 প্রসঙ্গে না না গুরুত্বপূর্ণ না, এটা এটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে দেখতে হবে। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে সিভিল সোসাইটিকে বা সিভিল সমাজকে আপনাকে বিশ্বাস করতে হবে, জনগণের উপরে বিশ্বাসটা রাখতে হবে, আমলাতন্ত্রের উপরে বিশ্বাস রেখে বা গোয়েন্দাবাদের উপরে বিশ্বাস রেখে আপনি খুব একটা এগোতে পারবেন না, একটা সাকসেস হবে আমাদের। আমরা খুব সেজন্য আমরা আহ্বান জানাবো যে একটা আমরা কি সমন্বয়পূর্ণ একটা কিছু করব। অনুষ্ঠানের সময় একেবারেই শেষ, শেষ লাইন, শেষ লাইনটি হলো যে আমরা জামাতে ইসলামীকে আপনারা জানেন যে আমাদের ট্রাইব্যুনাল অন্তত দুটি রায়ে তাদেরকে অপরাধী সংগঠন বলে মতামত দিয়েছেন। জি, সরকারে আইন করে অর্গানাইজেশনের বিচার করার আইনের প্রভিশনটি করেছেন, আমরা তদন্ত করে তদন্ত রিপোর্টটি আজকে 2 বছরের অধিক কাল আগে প্রসিকিউশনে দিয়েছি, আইনের একটি কি বলে অ্যামেন্ডমেন্টের জন্য বসে আছি। এই যে আজকে যে কথাটি মুনতাসির মামুন সাহেব বললেন যে আদর্শিকভাবে যদি ওই আদর্শকে পরাজিত করতে হয় তাহলে জামাতের বিচারটি করা দরকার, এবং এখনই আমার মনে হয় আপনাদের বক্তব্যই শেষ বক্তব্য। সঙ্গে থাকবেন 71-এর।